বর্তমানে কি কি চাকরি চলছে এই মাসে, তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে জানবো। এখানে চাকরি আছে অষ্টম পাস থেকে শুরু করে গ্রাজুয়েশন যারা করেছে তাদের জন্য, তো বন্ধুরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো শুরু করা যাক ভিডিওটাকে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাইরেক্টলি চলে আসবেন এরকম ওয়েবসাইটে। এখানে আমরা পরপর চাকরিগুলো নিয়ে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ভিডিওতে দিয়ে দিয়েছি এই চাকরিগুলো, সেক্ষেত্রে আপনি যদি ভিডিওগুলো মিস করে থাকেন তার জন্য আমরা একটা ভিডিওতে পুরোটাই সব চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী করে দিয়েছি। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা প্রথমে এখানে এক নম্বর আছে হলো পদের নামগুলো হলো, এক নম্বর আছে হলো বন্ধুরা কাউন্সিলর, একটি পোস্ট আছে। ব্যান্ড মাস্টারের জন্য একটি পোস্ট আছে, আর্ট মাস্টারের জন্য একটি পোস্ট আছে, ওয়ার্ড বয়ের জন্য তিনটি পোস্ট আছে। এখানে তারিখমূলক এখানে আবেদন শুরু হবে মার্চ মাসের 20 তারিখ থেকে আর শেষ হবে অর্থাৎ এপ্রিল মাসের 8 তারিখে, অর্থাৎ আজকে শেষ তারিখ আবেদনের জন্য। তো আজকে আবেদন করে নিতে পারো। মোট শূন্যপদ দেখেন 6টি শূন্যপদ, যেখানে বলা হয়েছে কাউন্সিলরের 26 থেকে 45 বছরের হতে হবে আবেদনের জন্য, এবং ব্যান্ড মাস্টারের জন্য 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে, আর্ট মাস্টারের জন্য 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, আর ওয়ার্ড বয়ের চাকরির জন্য এখানে 18 থেকে 50 বছর হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, এমএ পাস, এমসিএস এবং গ্র্যাজুয়েশন করতে হবে, তাহলে একমাত্র আবেদন করতে পারবেন। এখানে সৈনিক স্কুলে নিয়োগ করতে চলেছে, আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আপনাকে ফুল ইনফরমেশন দেওয়ার জন্য আমি ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। পরবর্তীতে হলো প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স এই বিভিন্ন পদে চাকরি। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এপ্রিল মাসের 3 তারিখে, যেখানে আবেদন শুরু হবে 5/4/2021 থেকে 15/4/2021, অর্থাৎ এই এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত আবেদন চলবে। যেখানে পদের নামগুলো হলো ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এসোনোগ্রাফার গ্রুপ 2 এবং কি এমটিএস পদে চাকরি। মোট শূন্যপদ 14টি শূন্যপদ। এখানে বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, শুধুমাত্র এমটিএস পদের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং যে কোনো শাখায় স্নাতক পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ডাইরেক্টলি আবেদন করে নিতে পারেন। তৃতীয় নম্বর আছে হলো বিইসিআইএল, আজকে আমি সকালে ছেড়েছি যে ভিডিওটা, যেখানে অন স্ক্রিনে 1679 জন ম্যান পাওয়ার নেওয়া হবে। কম দিনের ট্রেনিং হবে, যেখানে 7 দিন থেকে শুরু করে 30 দিন। এখানে ট্রেনিং চলাকালীন আপনার স্টাইপেন্ড দেওয়া হবে, কিন্তু এখানে ট্রেনিং চলাকালীন আপনাদেরও টাকা দিতে হবে। পদের নাম হলো স্কিল্ড, সমি স্কিল্ড আর আনস্কিল্ড ম্যান পাওয়ার। এখানে আবেদন শুরু হবে 1 এপ্রিল থেকে শুরু করে 20 এপ্রিল পর্যন্ত। মোট শূন্যপদ 1679টি। এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস, মাধ্যমিক পাস, এইচএস পাস, ডিএসএ, পিজি, ডিসিএ এবং আইটিআই করতে হবে, তাহলে একমাত্র আবেদন করতে পারবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিতে হবে। তারপর আছে 4 নম্বরে কলকাতা কল ইন্ডিয়াতে বিভিন্ন অফিসার পদে গ্র্যাজুয়েশন পাশে চাকরি, যেখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মার্চ মাসের 25 তারিখে। এখানে পদের নাম হলো জেনারেল ম্যানেজমেন্ট, সিএস ম্যানেজার আর এসআর ম্যানেজার আর ম্যানেজার অ্যাসিস্ট্যান্টের ম্যানেজার পদে চাকরি। গুরুত্বপূর্ণ তারিখ সময় এখানে আবেদন শুরু হবে 25/3/2021 থেকে আবেদন শেষ হবে এপ্রিল মাসের 19 তারিখে। মোট শূন্যপদ 22টি এখানে দেওয়া আছে। এখানে আবেদনের জন্য মিনিমাম 55 বছর, 52 বছর, 48 বছর, 44 বছর, 40 বছর আর 36 বছরের মধ্যে হতে হবে, তাহলে একমাত্র আবেদন করতে পারবেন। এখানে যে কোনো শাখার গ্র্যাজুয়েশন পাস করতে পারলে এখানে আবেদন করতে পারবেন। ভারতীয় এয়ারফোর্সে 1515 জন গ্রুপ সি পদে কর্মী নিয়োগ, যেটা আমি ভিডিও দিয়েছি, যেখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এপ্রিল মাসের 3 তারিখে। এখানে আইএএএফ গ্রুপ আর সিভিলিয়ান গ্রুপের 25 রকমের বেশি পদ রয়েছে। আবেদন শুরু হবে 3/4/2021 থেকে শুরু করে আবেদন শেষ হবে 2/5/2021। এখানে মিনিমাম 30 দিনের জন্য আবেদন শুরু হবে। মোট শূন্যপদ 1515টি শূন্যপদ। এখানে 18 থেকে 25 বছর ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারেন। বিস্তারিত জানাতে হলে আপনাকে পুরো indianforce.nic.in এ গিয়ে আপনাকে নোটিফিকেশন ডাউনলোড করে নিতে। পরবর্তী ছিল WCR অ্যাপ্রেন্টিস রিকমেন্ড 2021, যেখানে 716টি শূন্যপদ আছে। এখানে অর্থাৎ 26 তারিখে শুরু হবে আবেদন আর 30 তারিখে শেষ হবে আবেদন। এখানে 716টি শূন্যপদ আছে। মাদ্রাসা হাইকোর্টে নিয়োগ গ্রুপ সি এবং ডি পদে নিয়োগ, এখানে প্রকাশিত হয়েছে 14/3/2021 এবং কি আবেদন শেষ তারিখ 23/4/2021। এখানে অনেক শূন্যপদ আছে, যেখানে হলো 367টি শূন্যপদ। এখানে মিনিমাম জেনারেলদের 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তাহলে একমাত্র আবেদন করতে পারবেন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। তোমাদের এখানে বলা হয়েছিল যে
অষ্টম পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এবং যে চাকরির সমূহ আছে। তো বন্ধুরা, বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী যে মাসের যতগুলো চাকরি পড়বে সব বিস্তারিতভাবে জানাবো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।